হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি একটা পার্ক, যেই পার্কে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। তো এই পার্কটাকে মধুবন পার্ক বলা হয়। এই পার্কটা সুখনা ক্রস করে যে আর্মি ক্যাম্পটা আছে সেই ক্যাম্পটারই পার্ক। আর এখানে আজকে আমি আমার মেয়ের সাথে এসেছি, প্রায় বলতে পারো 30 বছরের কাছাকাছি হতে চললো, 30 বছরের কাছাকাছি না, সরি 20 বছরের মতন হলো। আগে যখনকার আমার বাচ্চারা ছোটো ছিল তখন আমি আমার হাজবেন্ড আর বাচ্চারা এখানে আসতাম, তখনকার মতনই এখন এই পার্কটা সেম টু সেম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, যেটা আমার দেখে খুবই ভালো লাগলো। সব রকম মানে সব জায়গার টোটালি চারপাশে গাছপালা, সব মানে এত সুন্দর জায়গাটা। আর এই যে আমি এখন আমি তোমাদের দেখাবো একটু অন্য সাইড, আশা করি তোমাদের ভালো লাগবে। এই পার্কের একটা খাসিয়াত যে এই পার্কটা অনেক পুরনো, বাট অথচ ওয়েল মেনটেন করা রয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছ এত গাছপালা, তারপরও চারিদিকটা এতটা পরিষ্কার। তো আর এই পার্কে সব দিকে ছাওয়া, যেই জায়গাতে গাছের ছাওয়া রয়েছে সেই সব জায়গাতে রয়েছে বসার ব্যবস্থা, যেটা খুবই ভালো লাগলো। মানে তোমরা গেলে তোমরা যে কোনো নির্ঝুম জায়গা দেখে বসতে পারবে, খুবই সুন্দর, অত ক্রাউডেড একদম না, যেটা এটার একটা প্লাস পয়েন্ট। আর এখানে একটা ছোট্ট ঝিল টাইপের করা রয়েছে, আর রয়েছে ছোট্ট করে একটা ব্রিজ। আর দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ, এই যে আমার মেয়ে ভিডিও বানাচ্ছে। আর এখানে প্রত্যেকটা গাছের নাম্বার দেওয়া রয়েছে, মেবি ওরা গাছ কাউন্ট করে রেখেছে, যেটা খুবই ভালো লাগলো। আর এই যে ঝিলটা, আর ঝিলে প্রায় অনেক জল রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটা, এই গাছটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো। আর গাছটাতে লেখা আছে ডু নট ফিড মাংকি, মানে বাদুরদের খাওয়া দাওয়া নিষেধ। আর এই যে আমার মেয়ে ভিডিও বানাচ্ছে। আর এখানে হচ্ছে এই গাছটা, এই যে বড় গাছটা দেখলে, এই গাছটা দেখে মনে হলো যে অনেক পুরনো গাছ, আর খুবই সুন্দর লাগছে গাছটা দেখতে। আর চারিদিকটা দেখো কত মধুরময়, এত ঠান্ডা নেই, একটা শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে। আজকের দিনটা যেহেতু প্রচুর গরম, তো সেই হিসাবে এই জায়গাটা একদম ওয়ার্থফুল। আর চলো, আর এই পার্কে সব জায়গাতে বাচ্চাদের খেলার জন্য নাগরদোলনা সব রকম রয়েছে। এই যে দেখতে পাচ্ছ বাঁদর, এই বাঁদর দুটো এত দুষ্টু যে পুরো দিন পুরো খেলা খেলি, গাছে চড়া, গাছ থেকে ঝাঁপানো, জলে, এইগুলোই করে যাচ্ছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিলো। আমি তো শুধু একা দেখছিলাম না, আমার সাথে যতজন ছিল ওখানে ভিজিটার সবাই দেখছিল, আর ভালো লাগছিল দেখতে। জলের সামনে যাওয়ার পরে একটা জিনিস বুঝলাম যে জলের সামনে থাকলে ঠান্ডাটা বেশি লাগে। সো এখানে একটু আমি হেঁটে দেখাচ্ছি, বন্ধুরা জানাও আমাকে কেমন লাগছে। আমি তো সেরকমভাবে ভ্লগার না, বাট আমি অলওয়েজ চেষ্টা করি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার, যাতে তোমাদেরকে আমি একটু এন্টারটেইন করতে পারি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের যদি ভালো লাগে আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো। চলো তোমাদের এবার একটু অন্য সাইড নিয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছ ঘর করা রয়েছে, এখানে রয়েছে অনেক খরগোশ, অনেক সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা, সাদা কালো সব রকমের খরগোশ রাখা আছে। আর এদের মনে হয় ওয়েল মেনটেন করা, এদেরকে খাওয়ার দেওয়া রয়েছে, আর এখানেই হয়তো ওদেরকে বেঁধে রাখে। আর এই সাইডটাতে রয়েছে বিভিন্ন রকমের দোলনা, বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি বলতে পারো এরিয়া এটা। আর দেখতে পাচ্ছ প্রচুর এক্সট্রিম গরম আজকে, মানে গরমটা রোদের নিচে দাঁড়ানোই যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ এই কর্নারটাতে রয়েছে হচ্ছে হাঁসদের জন্য, হাঁসগুলো বর্তমানে ছাড়া রয়েছে, হাঁসগুলো এই যে দেখতে পাচ্ছ হাঁসগুলো নদীতে, আই মিন নদীতে না পুকুরে, পুকুরে ওরা ঘোরাঘুরি করছে। আর পুকুরের একটা খাসিয়াত, পুকুরে হয়তো সেরকম মাছ নেই, বাট আমি অনেক পুকুরে ছোট ছোট মাছের চারা দেখতে পেরেছি, আর যেগুলো খুবই ভালো লাগছিল। আর এখন অনেকটা বেঁচে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। আর চলো আবার দেখা হবে, চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্বপ্না দেব অধিকারীর সাথে আপনারা কন্টাক্টে থাকবেন।